প্রত্যেক দিন যদি এই তিনটি কাজ করতে পারেন তাহলে সমস্ত কাজে সফলতা আসবেই। বন্ধুরা, আমরা প্রত্যেক মানুষে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চাই, আমরা প্রত্যেকেই জীবনে সফল হতে চাই। আপনি হয়তো দেখে থাকবেন দুনিয়ায় এরকম অনেক মানুষই রয়েছেন যারা নিজের লক্ষ্য পূরণ করতে দিন রাত এক করে দেন, কিন্তু তা সত্ত্বেও তার ভাগ্যে যদি কিছু এসে থাকে সেটা হলো অসফলতা। শত চেষ্টা সত্ত্বেও তার এই অসফলতার কারণ খুঁজে পায় না সে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই রকম সময়ে আমাদের সাহায্য করতে পারে আমাদের ধর্মশাস্ত্র? শাস্ত্রে এমন কিছু কর্মের কথা উল্লেখ করা হয়েছে যা করলে দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া তো যাবেই, এরই সাথে জীবনে সমস্ত কাজে সফলতা নিশ্চিত রূপেই পাবেন। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলি, যদি আমাদের কোনো কাজে নিরাশা বা অসফলতা দেখা দেয় তার মূলত দুটি মুখ্য কারণ হয়ে থাকে। একটি হলো ব্যক্তি নিজে এবং দ্বিতীয়টি হলো তার দুর্ভাগ্য। এই কথাটি আপনি অনেককেই হয়তো বলতে শুনেছেন যে কাজটি হতেই যাচ্ছিল কিন্তু ভাগ্য সাথ দিল না। বন্ধুরা, আমাদের শাস্ত্রে লেখা এই কথাগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি নিজেকে যেমন পরিবর্তন করতে পারবেন ঠিক তেমনই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, সবার প্রথমে যে কর্মটির কথা বলবো তা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করা। কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করেন এবং এই সময় নিজের মনের যাবতীয় প্রার্থনা যদি ব্যক্ত করেন তাহলে ব্যক্তির সমস্ত মনোকামনা পূরণ হয়। ঘুম থেকে ওঠার পর অন্য কোনো কাজ না করে বাসি বিছানায় বসেই এই কাজটি সবার প্রথমে করতে হয়। দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে সবার প্রথমে কোনো একজন গরিব বা দুস্থ মানুষকে কিছু দান করুন। যদি গরিব বা দুস্থ মানুষ সকালবেলায় সন্ধান না পান সেক্ষেত্রে আপনি কোনো পশু পাখিকেও আহার করাতে পারেন। এই কাজটি সারাদিনের একটি অতি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি আপনার ভেতরের এবং আশেপাশের নেতিবাচক শক্তিকে দূরীভূত করে। এই কাজের মাধ্যমে শনি রাহু এবং কেতু এই তিন গ্রহের খারাপ প্রভাব দূর হয়। তাই প্রত্যেক দিন স্নানের পর কিছু না কিছু গরিব দুস্থ মানুষ বা পশু পাখিদের উদ্দেশ্যে দান করুন। তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মে তুলসী গাছকে নিত্য পূজা করার কথা বলা হয়েছে। এই জন্য রোজ সকালে স্নান করার পর আপনার গৃহের তুলসী মঞ্চে গিয়ে অবশ্যই একটিবার প্রণাম করুন এবং পারলে শুদ্ধ জল নিবেদন করুন। সময় আপনি মন্ত্র উচ্চারণ করতেও পারেন আবার নাও করতে পারেন। তবে ঠিক একইভাবে সন্ধেবেলায়ও তুলসী মন্দিরে গিয়ে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। এই তুলসী মঞ্চে প্রণাম করার সময় অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যেও প্রণাম করুন, পারলে তার উদ্দেশ্যেও জল নিবেদন করুন। আপনি এই কাজটি একই সঙ্গে করতে পারেন, এতে আপনার গৃহ সুখ শান্তিতে ভরে উঠবে। চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, দিনের শুরুতে অন্তত একটিবার জন্য হলেও গায়ত্রী মন্ত্র পাঠ অথবা শ্রবণ করুন। আপনি নিশ্চয়ই গায়ত্রী মন্ত্রটি জানেন,
আর এটি হলো ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্র প্রতিদিন পাঠ অথবা শ্রবণ করলে আমাদের মন এবং আত্মা শুদ্ধ ও পবিত্র হয়। এর সঙ্গে যে গৃহে এই গায়ত্রী মন্ত্র পাঠ বা শ্রবণ করা হয় সেই গৃহে দুঃখ দুর্দশা নেমে আসে না। বন্ধুরা, পঞ্চম যে কাজটির কথা বলবো তা হলো ধ্যান বা মেডিটেশন। বন্ধুরা, আপনারা কি জানেন যে ধ্যান কোনো ব্যক্তির জীবনে চরম পজিটিভ প্রভাব ফেলতে পারে? শুধুমাত্র ধর্মের দিক থেকে নয়, বৈজ্ঞানিক দিক থেকেও এটি প্রমাণিত যে ধ্যান করলে আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে এবং যে কোনো কাজ করার জন্য একটা পজিটিভ এনার্জি এনে দেয়। তাই প্রতিদিন অন্তত 5 মিনিটের জন্য হলেও ধ্যান বা মেডিটেশন অবশ্যই করুন। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি হল নিজের জন্য সর্বদা একটি বড় লক্ষ্য স্থির করা। নিজের লক্ষ্যটিকে সবসময় বড় করে ভাবতে শিখুন। চেষ্টা করুন সফলতার প্রতিযোগিতাতে কোনো বড় প্রতিদ্বন্দ্বী বেছে নিতে, কেননা বড় কোনো সফলতা পেতে গেলে সবার প্রথমে আমাদের করণীয় কাজ হলো আমাদের লক্ষ্যটিকে আগে বড় করে ভাবতে হবে। আর হ্যাঁ, এই বিষয়টি কখনোই ভুলে গেলে চলবে না যে আমাদের জীবনে সর্বদা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন, কেননা আপনি জীবনে যত বেশি চ্যালেঞ্জ নেবেন, যত বেশি ঝুঁকি নেবেন, যত বেশি শিখবেন, আপনার সফল হওয়ার প্রবণতা আরও বাড়তে থাকবে। তাই জীবনে অবশ্যই প্রতিদিন কিছু না কিছু শিক্ষা গ্রহণ করা প্রয়োজন এবং ঝুঁকি নেওয়া প্রয়োজন। বন্ধুরা, দুনিয়ায় এমন কোনো সফল মানুষ নেই যিনি জীবনে কোনোবার ব্যর্থ হননি। তবে জীবনে সেই সমস্ত মানুষরাই সফল হয়ে ওঠেন যারা তাদের ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করেন এবং আবার নতুন করে শুরু করেন। তাই বন্ধুরা, যে অভ্যাসগুলির কথা বলা হলো এগুলি যদি আপনি অক্ষরে অক্ষরে মেনে চলতে পারেন তাহলে নিশ্চিতরূপেই বলতে পারি আপনার জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসবে। আপনি নিজেকে যেমন পরিবর্তন করতে সক্ষম হবেন, ঠিক তেমনি আপনার দুর্ভাগ্যকে নিশ্চিতরূপেই সৌভাগ্যে রূপান্তরিত করতে পারবেন। আর সবশেষে যে বিষয়টি বলবো তা হলো, দিনের শুরুতে যেমন আপনি ইষ্ট দেবতাকে স্মরণ করলেন, ঠিক ঘুমানোর আগেও একইভাবে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করে তারপরই প্রত্যেক দিন নিদ্রায় যাবেন। এই রকমটা টানা 21 দিন যদি আপনি করতে পারেন আপনি নিজেই এর ফল অনুভব করবেন। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।